আজকে এই সমস্ত নেতাকে আটক রাখা হয়েছে কোন সব মামলায়, যেগুলো সব মিথ্যা মামলা এই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আমি বলবো এখনো সময় আছে, এই সমস্ত মিথ্যা মামলা যে সমস্ত পুলিশ ভাইরা দিয়েছিলেন, আশা করি এখনো আপনাদের বিবেকের তাড়নায় আপনারা সেই সমস্ত মিথ্যা মামলাগুলো যাতে তুলে নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবেন। তা না হলে কিন্তু এই সমস্ত মামলার দায় আপনাদের উপরে বর্তাবে। যেমনিভাবে আজকেন আপনাদের পুলিশ প্রধান, সাবেক র‍্যাব প্রধান আজকে বেরোজেরি দেখেন যে অবস্থা, তখন কিন্তু পরের দিনই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের বলে দিছে তার দায় আমরা দেব না। তাই আজকে এখনো বলি আল্লাহর দিকে তাকে, মিথ্যা মামলা দিয়েছেন, কোনো ঘটনা ঘটে নাই, কোথাও কোনো ককটেল ফুটে নাই, কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই, কোথাও কোনো মিছিল হয় নাই, এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলাগুলো দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি ভাঙছে, তারা নাকি ওইখানে যায় মিছিল করছে, তারা নাকি যায় ককটেল ফুটেছে। এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেওয়া হচ্ছে, আমি বলবো এখনো আল্লাহর দিকে তাকিয়ে এখনো সময় আছে, আপনারা সেই মামলাগুলো প্রত্যাহার করেন। আর যারা আজকে দেশটা লুটপাট করছে, আজকে প্রশাসনে যারা আছেন, প্রশাসনিক প্রধান, আপনারা আওয়ামী লীগের যে সমস্ত হোমরা চোমরারা আজকে বাংলাদেশটাকে লুট করছে, খুন করছে, হত্যা করছে, রেপ করছে, সেই সমস্ত নেতাদের আজকে একটু ধরা করা শুরু করেন, দেখবেন আওয়ামী লীগ এমনি পালানো শুরু হয়ে গেছে। তাদেরকে ধরেন, বেরোজিরের বিরুদ্ধে এখনো কেন ওয়ারেন্ট দেওয়া হয় নাই, কেন মামলা দেওয়া হয় নাই আমরা জানতে চাই। আজকে শেয়ার মার্কেট লুট করেছে যারা, তাদেরকে কেন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে না? আজকে যে চারজন এমপি, সাবেক অর্থমন্ত্রী সহ যারা আজকে এই বিদেশের যে মানুষজন পাঠায়, সেই বিদেশে রপ্তানির সেই সমস্ত মানুষ রপ্তানির যে ব্যবস্থা, সেটাকে আজকের এই চার এমপি হাজার হাজার কোটি টাকা খায় ফেলছে। অনেক আমাদের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা যে জায়গায় 70,000 টাকা দেওয়ার কথা, 80,000 টাকা দেওয়ার কথা, সেই জায়গায় 8 থেকে 9 লাখ টাকা আপনারা দিয়েছেন। কাজে পুলিশ ভাইদেরকে বলবো, বিচারক, মহান বিচারক যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহ রাস্তে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেন। পত্র পত্রিকায় আসছে এই ইসলামী ব্যাংক কারা লুট করলো, অন্যান্য ব্যাংক গুলো কারা লুটপাট করে খাইলো। বেগম খালেদা জিয়ার আজকে আপনি জামিন দেন না, তার মুক্তি দেন না। বেগম খালেদা জিয়ার অপরাধ, বিদেশ থেকে একটা দাতব্য তহবিলে 2 কোটি টাকা আসছিল, সেটা অ্যাকাউন্টে এখন 6 কোটি টাকার উপরে হয়ে গেছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, এই মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংক দিয়েছিল শেখ হাসিনা, সেই ব্যাংক তো তিনি খাইছেনই, সেই ব্যাংকে বিদেশ থেকে পরিবেশের উপরে কয়েক হাজার কোটি টাকা আসছিল, সেটা ওই ব্যাংকে নিয়ে ওই টাকা সুদ্ধা খেয়ে ফেলেছে। মহিউদ্দিন আলমগীরকে গ্রেফতার করেন। সর্বোপরি আজকে যারা যাকে ফেরেস্তা বানাইতে চান, যে আজকে সরকার প্রধান উনি নাকি কিছু জানেন না, আমরা 1/11 এর সময় ওবায়দুল কাদের আপনার স্টেটমেন্ট দেখছি, আজকে শেখ সেলিম আপনার স্টেটমেন্ট দেখছি, আপনার নিজেরা স্বীকারোক্তি দিয়েছেন যে কিভাবে আপনার নেতৃত্ব, কাজে বলবো আজকে যদি সাহস থাকে আজকে তাদেরকে গ্রেফতার করেন। আর শেখ হাসিনাকে বলবো, এখনো লজ্জা সরম আনেন,
চোখের নিচে আজকে দেখেন জনগণ কি বলে। যদি লজ্জা শরম থাকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করেন, বিরোধী দলকে নিয়ে বসান, বসেন, আপনি রিজাইন করে, রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার নদীর একটা নির্বাচন দেন। দেশ তো চালাইতে পারতেছেন না। লোকজন বলে আজকে একটা বাজেট দিছে, সেই বাজেট হলো বেনজির বাজেট, বুঝছেন, বেনজির বাজেট, অর্থাৎ যেটার কোন নজির নাই। আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা, অর্থাৎ লুটপাটের বাজেট দিছেন আপনি। বৈধ অর্থে আপনি বলছেন 15% দিলেই চল, বৈধ অর্থে 30% দিতে হবে, আর অবৈধ যারা আছেন তাদেরকে নাকি 15% দিলেই চলবে। এই রকম একটা আজকের চুরি, আজকে যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, সাধারণ শ্রমিকরা আছেন, আপনাদের কথার উপরে আজকে ট্যাক্স বাড়াই দিচ্ছে। আপনারা কথা বলতে পারবেন না, কথা বললেই আপনি ওই যে টেলিফোনে কথা বলবেন, 100 টাকা জমা দিবেন, 30 টাকা কাইটা দিবে, 30 টাকা কাইটা দিবে, একটা মগের মূল্য আজকে শেষ করছেন। তাই ভাইয়ের আমার আজকে ব্যাংকের যে সমস্ত ব্যাংক গুলো আছে, আজকে যারা লুটপাট করে খাইছেন তাদের তো ধরেই না। আর আওয়ামী লীগ সরকার হলো সবচেয়ে বড় লুটেরা। বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে সেই ব্যাংক গুলো থেকে সরকার লোন দিচ্ছে, সেই লোন আর ফেরত দেয় না সরকার, মানে শেখ হাসিনা। যদি সরকারের ভালোটা আপনি দিতে চান, খারাপটাও আপনাকে দিতে হবে, খারাপটাও আপনাকে দিতে হবে, যাতে সেই টাকা ফেরত দেন না। আপনি ঋণ খেলাপি, আপনি ঋণ খেলাপি, কাজে আগে আপনার ক্ষমতা ছাড়া দরকার। আর একটা হলো একটা ওই যে ট্রেন চালু করছেন, সাধারণ মানুষ সেটাই চলে, সেটার উপরে আপনি 15% ভ্যাট বসাই দিচ্ছেন। কেন বসাইছেন? ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে, এই বাস গুলো যাতে বন্ধ না হয়, ট্রেন বন্ধ হোক, লঞ্চ সিস্টেমার বন্ধ করছেন, কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে 15% ভ্যাট সেটার উপরে বসাইছেন। এবং এখন যে বিয়া করবেন, বিয়া করলে ফ্রি ফ্রি বিয়া করতে পারবে না, 50,000 টাকা হাসিনারে দিতে হবে, বুঝছেন নি? কারবারটা কারবারটা পাঠান পাইছে, লোন করে টাকা আনে, সেই টাকা শোধ করার জন্য আপনার পকেট থেকে দিতে হবে। বাজেট একটা বাড়াইছেন, সেই বাজেটের ম্যাক্সিমাম টাকা আপনি যদি 100 টাকা ট্যাক্স দেন, 100 টাকার 22 টাকা শুধুমাত্র বিদেশ থেকে যে লোন আছে সেই লোনের সুদের জন্য দিবে 22 টাকা, 100 টাকার 22 টাকা নাই। আরেক এরপর আরেকটা যেটা আছে, এই যে প্রশাসনে যাদেরকে নিয়ে জনগণকে শোষণ করছেন তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় 15 টাকা, বুঝেন, ম্যাক্সিমাম টাকাই হাসিনা খেয়ে ফেলাইল। আর বাকি রয়েছে অন্যগুলো বলতে চাই না, এরকম আরো অনেক আছে। তাই ভাইয়ের আমার আজকে বলতে চাই আপনাদের পরিষ্কার কথা, অর্থমন্ত্রী গতকালকে বলছেন 6 মাসের মধ্যে নাকি মূল্যস্ফীতি কমে যাবে। তাইলে আজকে জনগণের সামনে বলতে চাই, আমার দলের কথা নাই, আমার কথা তবুও বলতে চাই, যে আজকে 6 মাসের মধ্যে অর্থমন্ত্রী আপনি বলছেন মূল্যস্ফীতি কমে আসবে, জিনিসপত্রের দাম কমবে, তাহলে আজকে এখান থেকে আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই, 6 মাসে কেন আপনি 6 বছরও কমাইতে পারবেন না? আপনি বলেন আপনার লেখটি শেখ হাসিনা 6 মাসের মধ্যে যদি মূল্যস্ফীতি কমাইতে না পারে আপনার নেত্রী সহ আপনি রিজাইন করবেন, কমিটমেন্ট দিচ্ছেন, না পারলে গদি ছাড়েন। কাজে এই হলো আজকে দেশের অবস্থা। তাই ভাইয়ের আমার কত কথা বলবো, কথা বললে অনেক। আমেরিকা দেখছেন ওয়াশিংটনে, ওয়াশিংটন দূতাবাসে $1,000,000 চুরি করে হারাইছে, $1,000,000 চুরি করছে, আর সেটার জন্য তদন্ত কমিটি হয়েছিল,
ওই তদন্ত কমিটির ফাইলও গায়েব করে দিছে, ফাইলও গায়েব করে দিছে। বলে কি অন্যরা চুরি করলো শেখ হাসিনা করে না, তাহলে শেখ হাসিনা এটা ধরে না কেন? তাই ভাই রামান আজকে পরিষ্কার কথা, গরিবদেরকে আজকে উনি বলে এরা চোর আর উনি নাকি সাধু। তাই একটা কথা আছে, রাজার হস্ত যখন কাঙালের ধন চুরি করে তখন গরিবের আর কিছুই করার থাকে না, তারা দীর্ঘশ্বাস পেশে বলে তুমি মহারাজ আজকে ক্ষমতায় বৈশা সাধু হয়েছ, আজ আমি চোর হয়ে গেছি, আর তার আমরা সবাই চোর আর উনি সাধু। তাই এই চোর এই মহাচোরকে অনতি বিলম্বে ক্ষমতা থেকে নামানোর জন্য ঢাকা মহানগরের লোকজন আজকে রাস্তায় নেমে আসতে হবে। আমরা কর্মসূচি নিব এক ঘন্টা দুই ঘন্টার জন্য, রাজপথে সবাইকে নেমে আসার আহ্বান জানাবো, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। এই কথা বলেই আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাই। আমাদের নেতা সাইফুল আলম নীরব যুব দলের দীর্ঘদিন ধরে আজকে জেলে, তার মুক্তি আমরা চাই। ইঞ্জিনিয়ার ইসহাকের মুক্তি চাই, আজকে কুইন একটা উদীয়মান স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকের মহানগরের সভাপতি ভালো সংগঠক এই কুইন আর বাপ্পা মিলে আজকে স্বেচ্ছাসেবককে ঢাকা মহানগরীতে সুন্দরভাবে সংগঠিত করেছে, সেই কারণে আজকে কুইনকে গ্রেফতার করেছেন। আমাদের মিন্টু আমাদের ইমল তাদেরকে এখন পর্যন্ত ছাড়েন নাই, জেলে আটকে রাখছেন, আমাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয়। তাই বলবো আজকে বিহার অপু তার অপরাধটা কি, গতবার নির্বাচনের সময় তাকে প্রায় মাইরেই ফেলছিলেন, মাইরেই ফেলছিলেন, এখন পর্যন্ত সে জামিন পাচ্ছে না। তাই এরকম আরো অনেক আছে, কত নাম বলবো, একটা কথাই শুধু বলতে চাই, বিবেকের তাড়নায় এখনো সময় আছে। আজকে পুলিশ ভাইদেরকে বলবো, অফিসের কর্মকর্তাদেরকে বলবো, ন্যায়টা করেন, ন্যায় অন্যায় করেন না, অন্যায় আদেশ পাইবেন না, অন্যায় আদেশ পারলে আপনাকে আল্লাহ ছাড়বে না, জনগণও ছাড়বে না, হাসিনাও আপনার পাশে থাকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ বাংলাদেশ।